আমার প্রত্যাশা যে আপনারা বাংলাদেশের মানুষের সেবা করে যাবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের প্রতি। আপনাদের যারা আপনারা আমাদের যত ইউথ অ্যাওয়ার্ডিজ আছেন, ইয়াং বাংলার যারাই পার্টিসিপেন্টস আছে, যারা উদ্যোগ করে বিভিন্ন সংগঠন করে দেশের মানুষের সেবা করছেন, আপনাদের প্রতি কিন্তু আমি গর্বিত। আমাদের তরুণদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো দেশকে অনেক কিছুর সমাধান হচ্ছে, যেটা প্রমাণ করে দেখিয়েছি আমরা যে গত 15 বছরে বাংলাদেশ এগিয়ে এসেছে। কেন? একটি ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের কারণে, আর কিছুই না। এই যে আপনারা একটা আমাদের সুশীলদের কাছ থেকে শুনেন, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স না থাকলে কি বাংলাদেশ এত দ্রুত এত এগিয়ে আসতে পারত না? এটা সম্ভব কিভাবে, তাই না? এটা তো হাস্যকর ব্যাপার। গুড গভর্নেন্স এবং এই যোগ্য নেতৃত্ব ধরে রাখতে হবে, আর সেটা ধরে রাখার কি উপায়, সেটা কিন্তু আপনাদের সামনেই আছে, সেটা হচ্ছে নির্বাচন। সমাধান অনেক সহজ, নৌকায় ভোট দেবেন। যতদিন আপনারা নির্বাচনে নৌকায় ভোট দিতে থাকবেন, আওয়ামী লীগ আমাদের আর ওয়াদা, আশা করি আমাদের আর ওয়াদা করা লাগবে না, কারণ আমরা করে দেখিয়ে দিয়েছি, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকবে। এটার প্রমাণ আপনাদের এই গত 15 বছর। এটাই আমার প্রত্যাশা আপনাদের প্রতি। সামনে নির্বাচনে যাবেন ভোট দিতে, নৌকায় ভোট দিবেন, বাংলাদেশের উন্নয়নের ধারা যাতে আমরা ধরে রাখতে পারি।